একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত নামাজের আলোচনা করার পর বলেন মান হাফাযা আলাইহা যারা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে কানাত লাহু নূরা এই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতে নূর হবে তার শরীরের মধ্যে নূর হবে দুই নাম্বার ওয়া বুরহানা নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে দলিল হবে প্রমাণ তিন নাম্বার ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসেবে উপস্থিত হয়ে যায় নামাজ পড়েন নামাজ ছাইরেন না এক উক্ত নামাজও ছাইরেন না ঝগড়া জাতি আর কত করবেন আমিন জোরে আস্তে নিয়ে আর কত ঝগড়া করবেন নামাজ পড়েন মসজিদে জামাত হয় বাইরে তিনজন ঝগড়া করে এটা জায়েজ না নাজায়েজ মসজিদে নামাজ হয় বাইরে চার পাঁচজন ঝগড়া করে আচ্ছা এটা কি জায়েজ না নাজায়েজ মসজিদের সামনে যে আল্লাহু মুহাম্মদ লেখা এটা জায়েজ না নাজায়েজ ভিতরে এক রাকাত হয়ে গেছে দেখছেন না আমরা কোন জায়গায় আছি তো ভাই নামাজ পড়েন নামাজ ছাইরেন না এক উক্ত নামাজও ছাইরেন না আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন এটা কিতাব আছে নাম সহিহুল জামিয় 2573 নম্বর হাদিস 2573 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম হবে দেখেন কি কয় ফা ইন সালাহাত নামাজের হিসাব যদি শুদ্ধ হয় সালাহা সাইরু আমালি তার অন্যান্য সব আমল শুদ্ধ নামাজ আগে শুদ্ধ হতে হবে ওয়া ইন ফাসাদাত নামাজ যদি ঠেকা যান আটকা যান ফাসাদা সাইরু আমালি সব বরবাদ এই জন্য আমাদের দেশের অনেকে কয় নামাজ না পড়লে কি হবে নবীর প্রেম আছে ভিতরে নামাজ না পড়লে কি হবে কয় নবীর প্রেম আছে মনে রাখবেন যারা নামাজ পড়ে না এদের মধ্যে আসলে নবীর প্রেম নাই একটু পরে আমি হাদিস দিয়ে দলিল দিচ্ছি দেখেন তো তিন নাম্বার যারা নামাজ পড়বে কেয়ামতের ময়দানে নামাজ শুদ্ধ সব আমল শুদ্ধ এ হলো নামাজের তিন নাম্বার উপকারিতা নামাজের চার নাম্বার উপকারিতা যেই ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস 1420 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন খামসু সালাওয়াত কাতাবাহুল্লাহু আলাল ইবাদ পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন মান জা আবিহিন্না লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না যেই ব্যক্তি এক উক্ত নামাজ নষ্ট করবে না নামাজের প্রতি অবজ্ঞা করবে না নামাজের প্রতি অবজ্ঞা কাকে বলা হয় তাবলিগের লোকেরা গেছে দাওয়াত দিতে একজন মুরব্বী চা দোকানের সামনে চা খায় ভাই চলেন মসজিদে ইমানি কিনের কথা চলতেছে নামাজ পড়বে কার থুর মিয়া তুমি প্রত্যেক সপ্তাহে খালি পডর পডর করো আইসা করো পডর পডর আবার নামাজের দাওয়াত দেয় আরে যা তো তুই একদিন আবার নামাজের একদিন দাওয়াত দিয়েছেন আর থুর ডেলি খালি এক কথায় খালি বারবার পেট পেট করো তার মানে নামাজের প্রতি তার অবজ্ঞা অনীহা এই ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে কঠিন ধরা খাবে নবীজি বলেন এরকম অবজ্ঞা না করে যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাত আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের গুরুত্ব দিতে পারি যেন আমরা আল্লাহ তৌফিক দান করেন নামাজের উপকারিতা নাম্বার পাঁচ যেই ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে ওই ব্যক্তির প্রত্যেকটা সেজদায় মর্যাদা বাড়ে প্রত্যেকটা সেজদায় গুনাহ মাফ হয় মুসলিম শরীফের 980 নাম্বার হাদিস মাদান ইবনে আবি তালহা একজন তাবিঈ উনি বলেন লাকীতু সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি সাক্ষাৎ করলাম করার পর আমি তাকে বললাম একটা আমল আমাকে বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতি হব একবার প্রশ্ন করলাম দুইবার প্রশ্ন করলাম তিনবার প্রশ্ন করলাম তৃতীয়বার হযরত সাওবান বললেন তুমি আমাকে যেই প্রশ্নটা করলা অবিকল এই প্রশ্ন আমি আল্লাহ নবীকে করেছিলাম তুমি আমারে যেটা করছো এই প্রশ্নটা নবীজিকে করেছি অথবা আমি নবীজিকে দেখেছি এক ব্যক্তি নবীজির এই প্রশ্ন করছে করার পর আল্লাহ নবী তাকে শিখিয়ে দিলেন আলাইকা বিকাসরতিস সুজুদ তুমি বেশি বেশি সেজদা দাও সুবহানাল্লাহ ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনহা বিহা খতিয়া কেননা তুমি একটা সেজদা দেওয়ার সাথে সাথে তোমার মর্যাদা বেড়ে যায় আর একটা সেজদা দেওয়ার সাথে সাথে তোমার গুনাহ ঝরে যায় তাহলে এলো নামাজের পাঁচ নাম্বার উপকারিতা ছয় নাম্বার উপকারিতা নামাজের
একজন সাহাবা তার নাম মনে রাখবেন রবিআ ইবনে কাব বলেন কি নাম ইবনে কাব মুসলিম শরীফের 981 নম্বর হাদিস এই হাদিস থেকে আজকে আমরা জানব আশিক রাসূল কারা বলেন কি রাসূল কারা আশিক রাসূল কারা আমরা সবাই আশিক রাসূল হতে চাই না ইনশাআল্লাহ নবীর আশিক সবাই হতে চাই না হ্যাঁ তবে আমরা প্রকৃত আশিক হতে চাই অন্য আশিক হতে চাই না কি আশিক বলেন তো জোরে বলেন কি আশিক আরো জোরে বলেন কি আশিক অপকৃত আশিকও আছে কোনটা অপকৃত এই প্রকৃতটার পরিচয় পাইলে অপকৃতটার পরিচয় পেয়ে যাবেন এবার প্রকৃত আশিক কারে কয় এটার পরিচয় জানেন নবীজির সাহাবা রবিআ ইবনে কাব এই রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাথে আমি রাত্রি বেলা যাপন করলাম রাতের বেলা আল্লাহর নবী নামাজ পড়তে ওঠার পর আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি আল্লাহর নবীকে আমি ওযুর পানি আইনা দিলাম এই হাদিসটা মানে আমি আপনাদেরকে বলছি আমি দুই তিন দিন গ্যাপে মানে দুই তিন দিনের মাঝে বারবার এই হাদিসটা আমি পড়ি কেন পড়ি দেখেন এই সাহাবা নবীজির যখন ওযুর পানি দিছে নবীজি ওনাকে বললেন সাল এই তুমি আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিমু চাও সুবহানাল্লাহ আমি আপনি আমাদের এলাকার আমরা যদি হইতাম হুজুর 10 তলা একটা বাড়ি দরকার বা 5 তলা ভাই আল্লাহ জানে কি বলতাম যে যা বলতেন এই যুগের মানুষ আমরা এইগুলা ছাড়া আর কি চাই বলেন নবীজির সাহাবা নবীজির এমন এক জবাব দিলেন যেই জবাবে আমরা আশ্চর্য হইছি এমন না খুদ নবীজি আশ্চর্য হয়ে গেছে নবীজি ভাই কিছু চাও আমার কাছে ওই সাহাবা বললেন আসালুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথী হতে চাই নবীজি বললেন আও গায়রা জালিকে এসার আর কিছু চাও না না এটাই চাই দেখেন নবীজির প্রশ্নে বোঝা যাচ্ছে নবী আশ্চর্য হয়ে তুমি এটা ছাড়া কিছু চাও না দুনিয়ায় কিছু চাও না 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 আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহ নবী জবাব দিলেন ফাআইননি আলা নাফসিকা বিকাসরতিস সুজুদ তুমি বেশি বেশি সেজদা দাও বেশি বেশি সেজদা আদায় করো যত বেশি সেজদা আদায় করবা জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে মানুষ কয় ওইটাকে আশিক রাসূল বলে চার উক্ত পাঁচ উক্ত নামাজ পড়ে না একটু লাফালাফি করে কয় আমরা আশিক রাসূল আজকের এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজ বেশি পড়া সেজদা বেশি যারা দেয় তারাই প্রকৃত আশিক রাসূল নামাজ না পড়ে যারা লাফালাফি করে এরা আশিক রাসূল না এরা প্রতারক ধোকাবাজ আশিক রাসূল না নামাজ পড়ে না নবীজির এই হাদিসে কি বোঝা যাচ্ছে নামাজ যত বেশি পড়বে সে তত বেশি প্রকৃত আশিক রাসূল ভাই কিভাবে বুঝাইলে বুঝবেন হাদিস স্পষ্ট প্রমাণ করে সেজদা বেশি দাও সেই হবে নবীর প্রকৃত মহব্বতকারী বান্দা সেই হবে নবীর প্রকৃত মহব্বতকারী উম্মত এই কথাগুলা যারা নামাজ না পড়েও বলে আমি আশিক রাসূল এদেরকে বুঝাইবেন ঝগড়ার মাধ্যমে না সুন্দরভাবে বুঝাইবেন ভাই মুসলিম শরীফের 981 নম্বর হাদিসে নবীর এক সাহাবা রবিয়া ইবনে কাব নবীর রাতে ওযুর পানি দিছে নবী বলছে কি চাইবা চাও নবীজির ওই সাহাবা বলছে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন নবীজি বলছে সারাজ কিছু চাও না কয় না তখন নবী বলছে বেশি বেশি সেজদা দাও বেশি বেশি নামাজ পড়ো তাহলে জান্নাতে তত বেশি আমার কাছে থাকবা ভাইও নবীর কাছাকাছি হতে হলে নামাজের বিকল্প নাই মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সব সময় মনে রাখার তৌফিক দান করেন বুখারী শরীফের 662 নম্বর হাদিস হাদিসটা মন দিয়ে শুনেন সকাল সন্ধ্যায় যারা হাইটা হাইটা মসজিদে যান যান না আপনারা আমরা মসজিদে যাই না মাশাআল্লাহ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা সকাল সন্ধ্যায় যারা মসজিদে যায় আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা যতবার ওই লোকটা সকাল সন্ধ্যায় মসজিদে যায় ততবার জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ মেহমানদারি প্রস্তুত করে নেয় পেট রেডি করেন খাওয়ার জন্য ইনশাআল্লাহ জান্নাতে যারা নামাজি আমরা আমাদের এই সকল এই জায়গায় যারা বসে আছি ইনশাআল্লাহ আমরা নামাজিও হয়ে যাব জান্নাতে সবাই একসাথে দেখা করবো ইনশাআল্লাহ কি বলেন আমরা যদি সবাই এই জায়গায় যারা আছি জান্নাতে দেখা হয় মজা হবে না আপনি আমারে বলবেন হুজুর মনে আসেনি আপনি ব্রাহ্মণবাড়ি অমুক জায়গায় গেছিলেন তো আমিও বলবো তাহলে রমজান পরবর্তী কয়টা কাজ মনে আসেনি বুঝলে গেছে আটটা এর মধ্যে চতুর্থটা চলতেছে নামাজ পড়া কি পড়া নামাজ পড়া হ্যাঁ এক নাম্বার ছিল আমল নষ্ট না করা দুই নাম্বার পদভ্রষ্টতা গ্রহণ না করা তিন নাম্বার শয়তানকে সঙ্গী না বানানো চার নাম্বার নামাজ ছেড়ে না দেওয়া আপনারা বুঝলে গেছেন এই ছিল চার নাম্বার কথা নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সকালে প্রথম একটা নামাজ দিয়ে আমরা দিন শুরু করি কি নামাজ ফজর মাশাআল্লাহ কোন নামাজ ফজরের নামাজ একটা হাদিস বলবো বলার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটা এখন থেকে পড়বেন কিনা পড়েন তো সবাই ইনশাআল্লাহ যাই হোক এখনো যারা না পড়েন প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। ফালা ইউতবি আন্নাকুমুল্লাহু ফি জিম্মাতিহি বিশাইইন, আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে। এই হাদিসের উদ্দেশ্য হলো ফজরের নামাজ যেই ব্যক্তি পড়ে, কোন কৃষক যদি ফজর পড়ে মাঠে যায় ওই কৃষকের উপর জুলুম করবা না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা, ফজর আদায়কারীকে না আমি নিরাপত্তা দিয়েছিলাম তুমি কেন তার উপর জুলুম করলা, ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মায় চলে গেছে তারে জুলুম করলা কেন তুমি। নবীজি বললেন সাবধান, আল্লাহর জিম্মায় যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে। এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা। তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে, আগেও করি না ইনশাল্লাহ, আজকে থেকে কেউ কাজা করব না, সজ্ঞানে করব না ইনশাল্লাহ। হাত তুলেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন। ফজরের আগে সুন্নত কয় রাকাত? বিসমিল্লাহ। এই দুই রাকাত সুন্নতের ব্যাপারে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন রাকাতাল ফজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয়। ফজরের নামাজের সুন্নতটা যদি পারেন বাসায় পড়বেন, ঘড়ির দিকে তাকাইছেন, তাকায় দেখেন 20 মিনিট বাকি আছে, বাস সুন্নতটা বাসায় পড়েন। এক, প্রথম কাজ সুন্নত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন। দ্বিতীয় কাজ, ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ বলেন। প্রথম রাকাতে কোন সুরা? আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। নবীজি মসজিদে আসছে, এক সাহাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবার, তো নামাজে সুরে ফাতিহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, তো নবীজি শুনে ফেলছে আস্তে কানে দিয়া। তো নবীজি শোনার পর বললেন হাজা আব্দুন আরাফা রব্বাহ, এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে। দ্বিতীয় রাকাতে সাহাবা পড়লেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ নবী বললেন হাদা আব্দুন আমানা বি রব্বি, এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে। এই জন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন, ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। আরেকটা সুন্নতে আমলটা করবেন বলবো, মাগরিবের পরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ যদি পারেন। বাকি ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন? কুল্লিয়া আইয়ুহাল কাফিরুনের মাধ্যমে প্রথম রাকাতে আপনি বুঝাইতেছেন আমি যত শিরিক সব বর্জন করলাম, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়ার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম। আরেকটা আমল যদি পারেন, যদি সম্ভব হয়, এটা ওলামারা পারবে, আপনারা যদি পারেন আর কি, কোরআন শরীফ মুখস্থ সাধারণদের মধ্যে মুখস্থ করার একটা আয়াত মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ, সুরায় বাকারার 136 নম্বর আয়াত ফজরের প্রথম রাকাতে, মাঝে মাঝে সুরায় বাকারার 136 নম্বর আয়াত আল্লাহ বলেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এটা এক রাকাতে, প্রথম ফজরের প্রথম রাকাতে। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। ফজরের প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার 136 নম্বর আয়াত, দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত। তাহলে এবার আসেন, প্রথমে গেল ফজরের সুন্নত বেশি সময় থাকলে ঘরে পড়ে নেবেন, দ্বিতীয় নম্বরে গেল প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার 136 নম্বর আয়াত, দ্বিতীয় রাকাতে 64 নম্বর, মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের 64 নম্বর আয়াত। তিন নম্বর কাজ, সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহুম্মা রাব্বা জিব্রাইলা ওয়া মিকাইলা ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা সালাসা মাররাত আউযু বিকা মিনান নার সালাসা মাররাত। বাংলায় বলবেন হে জিব্রাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। এটা তিনবার বলবেন। ফজর পড়লেন, সুন্নত পড়লেন, সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব, মিকাইলের রব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই, তিনবার বলবেন। এটা বলার পর চতুর্থ কাজ, ফজরের সুন্নত পইরা বিবির দিকে তাকাইবেন, যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন?
বিবির দিকে তাকানোর পর আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমার দিকে তাকানোর পর ফাইন কুনতু মুস্তাইকিজাতান আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দাসানি আল্লাহর নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই নিয়তে কথা বলবেন আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহর নবীর সুন্নত আদায় হয়ে যায় আম্মা জান বলেন ফাইন কুনতু নাইমা নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই পাজানি আমাকে জাগায় দিতেন তাহলে সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর আপনার দুই কাজ এক নাম্বার যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায় দিবেন এই গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলমু আমি বলমু আপনারা বেশিক্ষণ কইরেন না আম্মা জান আয়েশা বলেন নবী যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আছে আল্লাহর নবী সুন্নত পড়ার পর ইত্তাজা আলা শিকহিল আইমান নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমায় যাবেন ফজরের সুন্নত পড়ার পর হযরত বেলাল ডাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাত হয়ে শুইতেন তা আপনারা তো ঘুমায় যাবেন আপনারা কি করবেন পুরোটা করা দরকার নাই একটু ডান কাত হয়ে শুয়ে আবার উঠে যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম সুবহানাল্লাহ নবীজি করছে তাই আমি একটু নবীর সুন্নত পালন করলাম কি বলেন ইনশাআল্লাহ করা যায় না যদি ঘরে করেন আর কি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজ্জুদ পড়ে তারা কিন্তু এই আমলগুলো করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান ভাই একদিন নবীর সুন্নত পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে সুন্নত পড়ছিলাম সুন্নতের পর বিবিরে জাগ্রত করেছিলাম বিবির সাথে কথা বলেছিলাম আল্লাহ এরপর আমি একটু ডানকাত হয়ে শুয়েছিলাম এই আমলগুলো তোমার নবী করতো আমিও করছি এই গেল ফজরের ব্যাপারে আলোচনা ফজরের নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে আলোচনা এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে সে বলবো জামাতে নামাজ আদায় করা কিভাবে নামাজ আদায় করা জামাতে বুখারী শরীফের 645 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাতুর রাজুলি ফিল জামাআ তাফদুলু সালাতাল ফাজ্জি বি 27 দারাজা নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা একাকী এক ব্যক্তি নামাজ আদায় করলো আমি একা নামাজ পড়লাম উনি জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমল নামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয় কয় গুণ 27 গুণ রিয়াজুস সলিহিনের একটা হাদিস শুনে একটা কিতাব আছে রিয়াজুস সলিহিন ইমাম নববীর লেখা এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে আসার পর আল্লাহ নবীকে বললেন হুজুর লাইসা লি কাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ হুজুর এমন কেউ নাই একটু আপনার হাতটা ধরি হ্যাঁ মনে করেন এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই তো নবীজি বললেন তো তুমি কি বলতে চাও কয় হুজুর আমি অন্ধ তো অন্ধ হয়েছে তো কি হয়েছে কয় অন্ধ মানুষ তো হুজুর আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমার ধরে আনবে এরকম নাই তুমি কি বলতে চাও সেটা বলো হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে ঘরে নামাজ পড়লে হবে তখন নবীজি একটু চিন্তা করে বলো হ্যাঁ ঠিক আছে ঘরে নামাজ পড়ো যাও এতটুকু বুঝছেন সবাই অন্ধ সাহাবা মসজিদে আসার মতো কেউ নাই নবীজি বললেন হ্যাঁ ঘরে নামাজ পড়ো হাদিস কিন্তু শেষ হয় নাই একটু শুই না কেউ দৌড় দেন না পুরাটা শোনেন ফালাম্মা ওয়াল্লাহ অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে দাহ নবীজি ডাকছে শোনো 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 হাল তাসমাউন নিদা তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো জি হুজুর আজান তো শুনি নবীজি বললেন ফাজিব তাহলে নামাজে আসো তাহলে কোথায় আসো এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন তাহলে কি বোঝা যায় অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ো আজান শুনুনি কয় জি হুজুর শুনি মসজিদে আসো এখন তো মাশাল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আরো কম যায় না বেশি যায় কি পরিমাণ নামাজে আসা উচিত ভাই জামাত মিস করেন না পুরুষরা পুরুষরা জামাত মিস করেন না জামাতে আইসেন আল্লাহ আমি সহ আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাতগুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী কয় কাজ এই 4 নাম্বার নামাজ পড়া নামাজ ছেড়ে না দেওয়া 5 নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত করা রমজানে মানুষ রমজানে বাহিরে কোরআন না পড়লেও রমজানে একটু হলে কোরআনটা খুলতে চায় একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে ওলামায়ে কেরামের জন্য তো উচিত 10 দিনে এক খতম পড়া কয় দিনে হ্যাঁ আলেমদের 10 দিনে এক খতম পড়া দরকার সাধারণ পাবলিকের জন্য দরকার 40 দিনে অন্তত এক খতম পড়া কয় দিনে আপনাদের কৃতি সন্তান মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই মরার আগেও 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তো না বুঝাইতে পারি নাই উনি তো আমগো সন্তান না আপনাদের এলাকার সন্তান এই পাশের সরাইলের 7 দিনে এক খতম কোরআন শরীফ অবা হাউ ইজ ইট পসিবল কিভাবে সম্ভব এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই 69 বছর বয়সও 7 দিনে এক খতম কোরআন শরীফ মাওয়াজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন আমি যখন জেলখানায় ছিলাম 4.5 মাসে প্রতিদিন এক খতম কোরআন পড়ছি
এ আপনাদের এলাকার তার আল্লামা আমিনী সাহেব হুজুরের ছাত্র আমি বেশি দিন আসলে পাই নাই ভাগ্য খারাপ হুজুরের যারা কাছ থেকে দেখছে ওনারা বুঝতে পারছে কি মানুষ কি আজীব মানুষ ছিলেন হুজুরের সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ কাছে বদলে বোঝা যেত যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন ওলামায়ে কেরাম বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না রাগের অভিনয় করতেন ইসলামের খাতিরে ইসলামের জন্য অভিনয় করতেন রাগের করতে হতো এটা হ্যাঁ আমরা আলেম সমাজের হুজুর একটু রাগী হিসেবে পরিচয় ওমর ওমর ফারুকের মতো বাবার আসলে ওমর ফারুক বলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তাদেরকে বলেন আসলে তারা তো রাগী না বরং ইসলামের খাতিরে রাগ হওয়াটা এটা রাগ না ইসলামের জন্য কি কথা ঠিক আছে তো তো পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন শরীফ পড়া নিয়মিত কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত অবশ্যই আমরা নিয়মিত করব সূরা ফুরকানের 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের ময়দান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলবে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে বলি নাউযু বিল্লাহ তিরমিজি শরীফের 2926 নাম্বার হাদিস নবীজি বলেন মান শাগালাহুল কোরআন ও জিক্রি আন মাসআলাতি কোন ব্যক্তি কোরআন পড়ার কারণে এবং জিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় না পায় আমি আল্লাহ আতাইতুহু আফজলামা উতিস সাইলিন আমরা দুইজন আমি দোয়া করি আর উনি কোরআন পড়ে আমি দোয়া করি আর উনি জিকির করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে হাদিসে কুদসি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন পড়ে আর জিকির করে আর যে আমার কাছে চায় ওই চেয়ে সে যা পাবে কোরআন আর জিকির পড়নেওয়ালাকে আমি এর চাইতে বেশি দান করব তাহলে প্রতিদিন কোরআন পড়ব সাধারণ যারা আছেন ওলামারা তো পড়েই সারাক্ষণ কোরআন পড়ে পড়ায় সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেলি এক পৃষ্ঠা হলেও কোরআন পড়ে খুলে পড়বেন ইনশাল্লাহ ওয়াদা করা যায় ঘরটা আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিবেন বিশ্বাস করেন যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না কুল হু আল্লাহ সুরাটা তো পারেন এটা প্রতিদিন একটু দেখা দেখা পড়েন আলহামদুলিল্লাহ সুরাটা তো পারেন খোলেন খুইলা এটাই দেখা পড়েন কেন দেখা পড়বেন এই কোরআনের সাথে আপনার একটা মহব্বত তৈরি হয়ে যেতেছে পড়বেন তো ইনশাল্লাহ তা আপনাদেরকে আমি বলি আপনারা ডেলি এইভাবে একটু খুইলা পড়েন সত্যি কথা এক মাস পড়েন 40 দিন পড়েন 41 42 দিন পড়েন হঠাৎ একদিন ছাইরা দেন খুইলা পড়েন নাই কষ্ট লাগবে ইন্নাইল্লাহ আজকে কোরআনটা খুললাম না কেন মায়া লাগবে দেখা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন হ্যাঁ আমি কি জানি একটা মিস করে ফেলছি ঠিক নামাজ যারা পড়েন না নামাজ ধরেন এক মাস দুই মাস নামাজ পড়েন ঠিক হঠাৎ একদিন যখন নামাজ ছুটে যাবে আপনি পেরেশান হয়ে যাবেন ইন্নাইল্লাহ আমার নামাজ ছুটে যাইতেছে কেন বোঝা গেল কি নামাজ না পড়তে না পড়তে নামাজ পড়তে মন চায় না নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমল করার তৌফিক দান করেন তাই পাঁচ নাম্বার কাজ নিয়মিত কোরআন পড়া ছয় নাম্বার আল্লাহর জিকির করা বলেন কি করা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকির করা মুসলিম শরীফের বর্ণনা 1239 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাহু ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসাম ওয়া সালাসিনা ফরজ নামাজের পর যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে ওয়া কাব্বারাল্লাহ সালাসাম ওয়া সালাসিনা 33 বার আল্লাহু আকবার যদি পারেন তাহলে 34 বার আল্লাহ আকবার যদি একটা আমল বলবো এটা না পারলে 34 বার আল্লাহ আকবার যদি পারেন 33 বার আল্লাহ আকবার তো 3 33 কত হয় এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর নবী বলেন যারা নিয়মিত এই আমলটা করবে গফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বা আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় প্রতিদিন পড়বেন এবার আমার সাথে একটু পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এতটুকুই বুখারী শরীফের 6408 নম্বর হাদিসের বর্ণনা মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি 100 মাররা আমি যেটা বললাম এখন ঘুমাই আপনি ঘুমাইবেন ঘুমানোর সময় পড়েন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি নবীজি বলেন যেই ব্যক্তি নিয়মিত 100 বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বে হুত্তত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবেন বলেন তো একটু সুবহানাল্লাহি বাস একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি কয়বার 100 বার কষ্ট না সহজ
তো পড়বেন শুয়ে শুয়ে আছেন পড়তে থাকেন যাদের ঘুম না আসে এগুলো পড়তে থাকেন দেখবেন ঘুমাইসা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের দুইজনের দিকে তাকান মাসালুল লাযী ইয়াজকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত আমরা দুইজন এক রুমে থাকি উনি আল্লাহর জিকির করে আমি করি না নবীজি বলেন উনি হলেন জিন্দা ব্যক্তির মতো তুমি হলা মরা ব্যক্তির মতো হ্যাঁ নাউযুবিল্লাহ মিন যালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ জিকির করা এটা হলো 6 নম্বর কাজ এটা মনে রাখবো আমরা তাহলে 5 নাম্বার কোরআন তেলাওয়াত করা 6 নাম্বার আল্লাহর কি করা আল্লাহর জিকির করা 7 নাম্বার ভালো মানুষের সাথে ওঠা বসা করা সূরা তাওবার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে ওঠা বসা করো আলেমদের সাথে ওঠা বসা করেন মসজিদের ইমাম খতিবদের সাথে উঠা বসা করেন আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করেন এটা হলো 7 নাম্বার 8 নাম্বার কাজ শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন শাওয়াল মাসে কয়টা রোজা শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান সাম রমাদান যেই ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল এরপর শাওয়ালের 6টা রোজা রাখে কানাকা সিয়ামিদ দাহরি কুল্লি এক বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায় শাওয়াল মাসে 6টা রোজা রাখা মা বোনদের যাদের কাজা রোজা আছে কারো 3টা কারো 7টা কারো 10টা তারা কাজা রোজা আলাদা রাখবে শাওয়ালের 6 রোজা আলাদা রাখবে আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা হয়ে থাকে এই কাজা রোজা আলাদা রাখবেন শাওয়ালের 6 রোজা আলাদা রাখবেন একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না কিন্তু শাওয়ালের 6 রোজা যদি পারেন টানা 6 দিন রাখবেন না পারলে মাসের মধ্যে যেই কোনো 6 দিন রাখবেন শাওয়াল মাসের মধ্যে যে কোনো 6 দিন রাখবেন ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে আর সারা বছর যদি পারেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 8টা করণীয় বললাম এক নাম্বার আমলগুলা নষ্ট না করা দুই নাম্বার হেদায়েতের উপর অটল থাকা তিন নাম্বার শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা চার নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার জিকির করা ছয় নাম্বার কোরআন তেলাওয়াত করা সাত নাম্বার সত্যবাদীদের সাথে থাকা আট নাম্বার শাওয়ালের 6টা রোজা রাখা এই আমলগুলো আমরা সারা জীবন করব ইনশাআল্লাহ সারা জীবন যেন এই আমলগুলো ধরে রাখতে পারি রমজানের ধারাবাহিকতা অভ্যাস যেন আমলের অভ্যাস ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন